ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত দিনী বোন প্রশ্ন করেছেন তাহাজ্জুদ পড়ার আশায় বিতের সালাত রেখে ঘুমিয়ে যাই পরে আর ঘুম থেকে উঠতে পারি না পরের দিন চিন্তা করি যে তাহাজ্জুদের আশায় বিতর সালাত রাখব না সালাত এই বেদনা কিন্তু এসার পরে বিতর পড়তে মন চায় না তাহাজ্জুদ পড়ার আশায় এভাবে আবার রাতে ঘুম থেকে উঠতে পারি না এভাবে কেটে যাচ্ছে দিন কয়েকদিন দিন কাজা হয়েছে কয়েক দিনের বীতের কাজা হয়েছে হিসেব নেই এরপরেও তাহাজুদ পড়ার আশা ত্যাগ করতে পারছি না আমাকে পরামর্শ দিন কিভাবে আমি তাহাজুদ্ সালাত পড়তে পারবো এবং অগণিত ভিতর সালাত আদায় করা যায় আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা অনেকের হয়ে থাকে যে তাহাজ্জুদ সালাত পড়তে চাই কিন্তু এই সমস্যার কারণে এই ঘুম থেকে না উঠতে পারার কারণে দেখা যায় যে তাহাজ্জুদ তো পড়তে পারলো না পারল না আবার বেতের সলাতো মেস চলে গেল এরকম হয় অনেকের এটা হওয়াটা স্বাভাবিক মূলত এগুলো সেই রকম কোন মানুষের হবে না যারা ইসলাম কে ভালোবাসে যারা কোরান হাদিস কে ভালোবাসে তাদের এইরকম আহ হয় বা এইরকম হবে তবে অবশ্যই এটা মূলত আমাদের অবহেলার কারণে এই জিনিসটা হয়ে থাকে তো সম্মানিত দ্বীনি বনের কাছে এই পরামর্শ আমরা রাখব যে বীতের সলাদ যদি আপনি ইচ্ছা করেন যে বীতের সলাদ আমি রাত্রেই পড়ে নিব তাহলে আপনি এটা করতে পারবেন পরে যদি তাহাজ সলাতে উঠতে পারেন তাহলে আপনি তাহাজ্জুদ সলাদ পড়ে বিতের আর পড়বেন না যেহেতু রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক রাতে দুইবার হয় না এক রাতে দুইবার বিতর পড়া যায় না সুতরাং এটা একটা পরামর্শ এটা একটা দিক আর দ্বিতীয়ত যদি আপনি বিতর না পড়ে থাকেন অর্থাৎ তাহাজ্জুদের আশায় রেখে দিলেন বিতর তাহলে আহ উঠার জন্য চেষ্টা করুন তাহাজ্জুদ সালাতে তাহাজ্জুদ সালাতে যদি উঠতে পারেন তাহলে সেখানে অবশ্যই আপনি আগে তাহাজ্জুদ সালাত পড়বেন যতটুকু পারা যায় তারপরে তখন আপনি আহ ইটা পড়বেন সালাত তো এই বিতর সালাত এখন দেখা যাচ্ছে যে আপনি পড়তে পারলেন না ঘুম থেকে উঠতে না পারার কারণে এরকম হয় ঘুম থেকে উঠতে না পারার কারণে তাহা পড়া হলো না বিতরও পড়া হলো না এরকম আহ হওয়াটা স্বাভাবিক এবং হয় অনেকের ক্ষেত্রে এরকম হয় তো বিতর সালাতের বিষয়টা নিয়ে প্রথমে কথা বলে দিই সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু সাঈদ খুদরি বর্ণিত হাদিসে রাদিয়াল্লাহু আনহু মান নামা আনিল বিতরি আও নাসিয়া ফালিয়াসাল্লি ইদা আসবাহা আও যাকারা যে ব্যক্তি বিতর আদায় না করে ঘুমিয়ে যায় দেখেন যে ব্যক্তি বিতর না আদায় করে ঘুমিয়ে যায় অথবা ভুলে যায় সে যেন সকালে তা আদায় করে নেয় অথবা যখন তার স্মরণ হবে তখনই যেন সে আদায় করে নেয় এটা তাহলে আপনি যদি বিতের না পড়তে পারেন ভুলে গেছেন তাহলে তো স্মরণ হওয়ার সাথে সাথে পড়বেন তাতে যখনই হোক প্রয়োজনে যদি দেখা যায় যে দিনের বেলা আপনাকে পড়তে হবে তাহলে তখনই আপনি পড়বেন আর দিনের বেলা পড়লে অবশ্যই তখন বিতের আর বিতের হবে না তখন জোর করে পড়তে হবে বিতের অর্থ হচ্ছে বিজোর মানে এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত এরকম কিন্তু যখন আপনি দিনের বেলা যদি কাজা পড়েন তখন আপনাকে কি করতে হবে তখন জোর করে পড়তে হবে এক রাকাত অভ্যাসী হলে দুই রাকাত পড়বেন তিন রাকাত অভ্যেসি হলে চার রাকাত পড়বেন এভাবে তো এটা হচ্ছে রাসুল আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজির ৪৬৫ চারশো পঁয়ষট্টি ১৪৩১ ইবনে মাজাহ ইবনি মাজা এগারোশো অষ্টআশি হাদিস এখান থেকে বৃত্তির কাজা পড়ার বিষয়টা স্পষ্ট হল আর তাহাজুদ সালাত যদি কাজা পড়েন তাহাজুদ সালাত যদি পড়তে না পারেন তাহলে নিয়মিত অভ্যেস হলে অবশ্যই তাহাজুদ সালাতটাও কাজা পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা নামা মিনাল লাইলি আও মারিদা সল্লা বিন নাহারি তিস সিনতা আশারাতা রাকাআ রাসুল সাল আলাম যখন ঘুম ঘুমের কারণে দেখালো যে উঠতে পারেননি অথবা অসুস্থতার কারণে করতে পারতেন না তখন দিনের বেলা তিনি বারো আদায় করতেন অন্যান্য মধ্যে রয়েছে যে তিনি এগারো রকাত সালাত রাতের বেলা কিন্তু যেহেতু দিনের বেলা পড়লেন এখন কাজা এই জন্য বিতেরটাকে কি করতে হলো বিতেরকে এটা দিনের বেলা পড়ার কারণে বিতের সংখ্যা চলে আসলো দুই চার রাকাত চার রাকাত মানে তিন রাকাত তিনি পড়তেন যার কারণে এখানে তিনি চার রাকাত পড়লেন এটা হচ্ছে তাহাজুদ এবং বিতর সালাতের কাজা পড়ার সিস্টেম হাদিসটি সহি মুসলিমের সাতশো ছেচল্লিশ আবুদাউদ্দির তেরোশো বিয়াল্লিশ তিরমিজির চারশো পঁয়তাল্লিশ নাসাইয়ের সতেরোশো নম্বর হাদিস দ্বারা এটা প্রমাণিত এখন তাহাজুদ সালাত আপনি কেমনে পড়বেন তাহাজ্জুদ সালাত পড়ার জন্য আল্লাহ যেন আপনাকে তফিক দান করেন তাহাজ শেষ শেষরতে পড়ার জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাইতে হবে আল্লাহ আমাকে ওঠার তফিক দান করো আল্লাহ তুমি আমাকে শেষ সময় জাগিয়ে দিও যেন আমি সুন্দরভাবে উঠে যেতে পারি আর একটা বিষয় আপনি খেয়াল রাখবেন সেই মুসলিমের হাদিস রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন ঘুমায় আদম সন্তান যখন ঘুমায় তখন এই বান্দার শরীরে শয়তান তিনটা গিট মারে তার পিঠের উপরে তো যখন বান্দা ঘুম থেকে জেগে আল্লাহকে স্মরণ করে অর্থাৎ ঘুম থেকে ওঠার দোয়া পড়ে তখন একটা গিট খুলে যায় যখন সে উজু করে তখন আর একটা গিট খুলে যায় যখন আবার সে সলাতে দাঁড়ায় তখন তৃতীয় গিট খুলে যায় এরপরে সে সালাতের পরে শান্তি মনে যে কোনো কাজ করতে পারে তো আহ গিট দেয় এই জন্যই তাহাজ সলাদ বা এমনি সময়ে উঠতে পারা কঠিন হয়ে যায় বা উঠতে পারে না অনেকে তো এটা থেকে বাঁচার জন্য অবশ্যই আল্লাহ তাল্লার কাছে বেশি বেশি কিছু চাইতে হবে এবং ওঠার জন্য চেষ্টা করতে হবে বিশেষ করে এখন তো মোবাইল প্রতিটা ঘরে ঘরে মোবাইল আগে তো আমরা মোবাইল দেখতে পাইতাম না এখন প্রতিটা ঘরে ঘরে মোবাইল এই মোবাইলের সময়ে এটা আপনি অ্যালার্ম দিয়ে তাহা সালাত ওঠার জন্য চেষ্টা করেন প্রয়োজনে একাধিক অ্যালার্ম দিবেন একটা সাড়ে তিনটায় একটা চল্লিশ পঁয়তাল্লিশ শেষ সময় মোটামুটি দেড় ঘন্টা দুই ঘন্টা আগে বা আপনি যতক্ষণ থাকতে পারবেন আবার এমন করিয়েন না যে যাতে করে আহ তাহাদ সালাব করলাম ঘুম আসলে একটু ঘুমিয়ে গেলাম ফজর সালাত মিস তাহলে কিন্তু সমস্যা যে নফল আদায় করতে গিয়ে ফরজটাই নষ্ট হয়ে যাবে এরকম যারা না হয় ফরজের আগে আপনি যতক্ষণ জেগে থাকতে পারবেন এরকম একটা সময় নিয়ে তার আগে আপনি জেগে যাতে উজু করে সালাত আদায় করতে পারেন ধীরে ভাবে এই জন্য অ্যালার্মটা দিবেন আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন আমিন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু